Hello viewers, assalamu alaikum. This is Hussain Bokht. Welcome to another blog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন যাচ্ছি আমি টেস্কোতে। টেস্কোতে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে টেস্কোয় কী কী রকমের জিনিস পাওয়া যায়, দাম কী রকম। এখন আমি জাস্ট আসরের নামাজ পড়ছি, মাত্র আসর নামাজ পড়ে এইমাত্র বের হয়েছি। আজকে একটু মেঘলা, মনে হয় একটু পরে বৃষ্টি আসবে। তারপর যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য ইউকের টেস্টের অবস্থা। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার বাসা থেকে এটা প্রায় 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আপনাদের দেখায় এমন যাইতেছি হেঁটে হেঁটে লোক গাইস। দেখুন এখানে একলা ফেমাস রেড বাস, এখানে একটা চার্চ আছে। ওই যে ওইখানে গিয়ে টার্ন নিব। আজকে অনেক ঠান্ডা পড়ছে বাড়িতে। এখন যাইতেছি হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি এখানে অনেক ঠান্ডা এখন, এটা আমাদের বাংলাদেশে আমরা শীতের সময় দেখি। আজকে আমি আমার জ্যাকেট নিয়ে বের হয়েছি। আমার আর 5 থেকে 7 মিনিট লাগবে, তো এখানে যাবো। বিকজ আমি টেস্কো ভিডিও করতেছি, এটা আমার রিজন হচ্ছে এলাকা। আপনারা যারা স্টুডেন্ট আসতেছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে টেস্কো আছে, সেন্টস বাড়ি আছে, এগুলা থেকে আপনার আইসল্যান্ড আছে, এগুলো থেকে আপনার শপিং করবেন বেশি বেশি করে। এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন কম প্রাইসের ভিতরে। আর আপনারা চেষ্টা করবেন যে টেস্কো কার্ড যেটা আছে ওটা আপনারা নিয়ে নিতে, তাহলে আপনারা অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন। ওটা আপনাদের জন্য বেস্ট হবে স্টুডেন্টদের জন্য। একটু পর হয়তো বৃষ্টি আসতে পারে, সো চাচ্ছি তাড়াতাড়ি চলে যেতে। আর মাত্র 6 থেকে 7 মিনিট লাগবে, চলে আসছে লোক গাইস। এখন এই যে দেখতেছেন এটা হচ্ছে বড় রোড। আমি আমার আঙ্কেলের বাসায় থাকি এই বড় রোডে। এই প্লেসটার নাম হচ্ছে বড় রোড। ওই যে দেখতেছেন গাইস, এখানে বড় করে লেখা আছে, প্লেসটার নামই বড় রোড। এখন ওইদিকে স্ট্রেট চলে যাবো, দেন টেস্কো চলে আসবে। টেস্কোতে আপনাদেরকে দেখাবো অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে ওখানে। আমি লাস্ট দিন গেছিলাম, তারপর চিন্তা করলাম যে একটা টেস্কোর উপর একটা ব্লগ করা উচিত, যাতে আপনাদের সবার জন্য সুবিধা হয় এখানে কী আছে না আছে এটা দেখার। দেখানোর গাছগুলোর অবস্থা, সব পাতা ঝরে গেছে, খুব তাড়াতাড়ি এগুলোতে আবার পাতা আসবে, দেন সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। গাইস আমি আমার ফ্রেন্ডকে অনেক মিস করতেছি, ওর নাম জুয়েল। সো আমার চাইল্ডহুড ফ্রেন্ড, সো ও তাহলে আজকে অনেক মজা হইতো। বিকজ আমার এখানে কোনো ফ্রেন্ড নাই, যারাও আছে ওরা অনেক দূরে আছে আমার কাছ থেকে। আই হোপ জুয়েল তাড়াতাড়ি তুমি চলে আসবে ইনশাল্লাহ। ও চলে আসলে আমার একটা সাপোর্ট হয়ে যাবে, বিকজ আমার পায়ের মতো। তো অনেকগুলো কিন্তু অনেক ভালো পায়, যেন এগুলা টেস্কোতে যাওয়া, ঘোরাফেরা, হাঁটাহাঁটি করা, এগুলো লাইক করে। তারপর সবাই দোয়া করবে জুয়েলের জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে খুব শীঘ্রই লন্ডনে নিয়ে আসে, ওর সকল আশা যাতে পূরণ হয়ে যায়। আমরা ঠান্ডা পড়ছে, আর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি উইদাউট মাস্ক কেন ঘুরতেছি। অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে আপনি যদি রাস্তায় একা থাকেন তাহলে আপনি মাস্ক ইউজ না করলেই হবে। বাট আপনি যখন অনেক মানুষের সামনে যাবেন, যেখানে 8 থেকে 10 জন মানুষ থাকবে, ওইখানে গেলে আপনাকে অবশ্যই মাস্ক ইউজ করা লাগবে, অদারওয়াইজ আপনি এমনি মাস্ক ছাড়া হাঁটতে পারবেন। তো চলে আসছি, খুব কাছাকাছি চলে আসছি টেস্কোতে।
ওই যে আমার সামনে টেস্কো দেখা যাচ্ছে ওই দূরে। তো গাইস আমি এখন জ্যাকেট লাগিয়ে নিছি বিকজ এখন আমার ঠান্ডা লাগতেছে, আদারওয়াইজ আমার ঠান্ডা লেগে যাবে। আমরা এখন চলে আসছি টেস্কোর সামনে। ওই যে দেখেন দেখা যায় টেস্কো, দেখতে পাচ্ছেন কিনা আমি জানো, ওই দেখেন ওখানে লেখা আছে। ওখানে এইভাবে রাস্তার ভিতর দিয়ে আমরা যাবো। কি সুন্দর দেখেন ওদের রাস্তার সিস্টেম, উপর দিয়ে রাস্তা নিচে থেকে আন্ডারগ্রাউন্ড করে দিছে। এই যে আমি চলে আসছি, দেখেন গাইস গাছগুলো একদম মরে গেছে, পাতা আসলে ওইগুলো অনেক সুন্দর লাগবে। সবাই বলতেছে এখন লন্ডন লকডাউনের জন্য শীতের জন্য সৌন্দর্য একবার শেষ হয়ে গেছে। এখন চলে আসছি আমি টেস্কোতে, দেখুন গাইস টেস্কো রাস্তা পার হবো। চলে আসছি খুব তার সামনে চলে আসছি রাস্তা। আমার অনেক অদ্ভুত লাগে যখন মানুষজন আমাদেরকে তাকিয়ে থাকে, তখন আমি আপনার সাথে ক্যামেরার সাথে কথা বলি, ইউজ হয়ে যাবো। আমি ইউজ হয়েও গেছি, আমি কেয়ার করি না। প্রথম তো প্রথম একটু আমার আনন্দ ফিল হতো, এখন সমস্যা নেই। এখানে ভেতরে যেতে হলে অবশ্যই মাস্ক পরা লাগবে, ওয়াইজ হবে না। আজকে আমি কী করবো আমি জানি না, বিকজ আমি গত দুই তিন দিন চেষ্টা অনেক শপিং করছি, দেখি আছে কিছু নেওয়া যায় কিনা না। চলে আসছি আমি এখন কাছে, এখানে ফোন হয়েছে তখন সামনে চলে আসছি। এখানে অনেক সুন্দর চকলেট আছে, এগুলো ও পান করে। আমি যখন দেশে যাবো ইনশাল্লাহ আমার যে ছোটো ছোটো কাজিন আছে ওদের জন্য অবশ্যই এগুলো নিয়ে যাবো। এখানে আরও আছে জুস আইটেমস মেবি, ওকে 1120 লিচি ফ্লেভারের। এগুলো আছে 1.70, হ্যাঁ প্রিংগলস, না প্রিংগলস আর ভালো লাগতেছে না, অনেক খাইছি প্রিংগলস আর না। এগুলো এগুলো মেবি আসার আছে এখানে। ওখানে চানাচুর আছে গাইস, দেখেন 1 pound করে এগুলো নতুন চানাচুর আছে। আমি এগুলো খুঁজতেছি, ইটস লাইক শুধু এইগুলো হবে চানাচুরের ভিতরে যেটা যেগুলো থাকে এগুলো অনেক খুঁজতেছি, এবার আজকে পাইছি। এগুলো অনেক দাম এক্সপেন্সিভ, 2.50। কোহিনুর চানাচ ক্রেকা নো নো ইটস 1.40 আই থিঙ্ক, একটা প্রাইস কম আছে আমি নিব। এখানে আছে এই তো মোটর আছে, এগুলো 1 pound করে। নানা চানাচুর আছে, ফুচকা লোক গাইস এগুলো দেখে বাংলাদেশের কথা মনে হয়ে গেলে, এগুলো তো কম দাম, তো বেশি দাম, 3 pound টু মাছ। গাইস এখানে কত কিছু আছে দেখেন, টেস্কোতে মানে আছে মেবি জুস আই থিঙ্ক এগুলো। ওকে এগুলো কি স্ট্রবেরি মিনি পেইন নান 1.25, এগুলো গরম করে খাইতে হবে। এখানে এয়ার ফ্রেশনার আছে আই থিঙ্ক, এগুলো এগুলো ফ্রিজ এয়ার ফ্রেশনার 2 pound করে। মানে বাংলাদেশে এরকম দামেই পাওয়া যায়। সো এখানে বিলাই খানি আছে লোক গাইস, এগুলো সব ক্যাটের খানি। অ্যাকচুয়ালি এখানে লোকজন ডগ ক্যাট এগুলো বেশি ভালো পায়। পারফিউম আছে এখানে দেখুন গাইস, শিওর আর এগুলো 1.48 করে। এগুলো সেম, এগুলো ওমেনদের জন্য ওয়াইপস। এখানে আছে আর এক সোনা, এগুলো ক্লাব কার্ড হলে 1 pound, এগুলো 2 pound করে। পারফিউম গাইস, এই পারফিউমগুলো আমাদের ফেমাস লোক গাইস। এটা আমি আজ থেকে 10 বছর আগে ইউজ করছি,
এটা যখন আমার আঙ্কেলরা লন্ডন থেকে আসছে তখন এগুলো নিয়ে আসছে আমাদের জন্য, ভালো আছে, শিওর এগুলো আছে, পারফিউম এখানে আছে, 1.90 লাইন এক্সেলগুলো, 2.80 গুলো অনেক বড়ো, শ্যাম্পু আছে এখানে, শোল্ডার এজেন্সিয়াল এটা অনেক ভালো, এটা আমেরিকান আই থিঙ্ক হার্বাল এজেন্সিয়াল, এগুলো অনেক বেশি দাম, এগুলো দেখ শ্যাম্পু, রেজার আইটেমস, এগুলো হচ্ছে মেয়েদের আইটেমস, আইল্যাশ এক্সপেন্সিভ লুক, 4.50, নেল কাটার আছে, কত কিছু আছে এখানে দেখুন, টুথব্রাশও আছে, ব্রাশও আছে, 99 মেবি 99, কোলগেটের আছে, ব্রাশ পেস্ট আছে এখানে, ওরাল বি, কোলগেট, মাউথ ওয়াশ আছে এখানে, এগুলো 99 ফি করে, মানে কালার আছে 7 pounds করে, নো অ্যামোনিয়া, কালার আছে দেখেন গাইস, কি বলেন আমি আমার কালার হেয়ার কালার চেঞ্জ করে ফেলবো নাকি, আবার সবাই আমাকে বলবেন কমেন্টে, কত ধরনের কালার আছে এখানে, ওয়ান অফ দ্য বেস্ট থিংস গাইস, এগুলো আমার অনেক দরকারি জিনিস, এগুলো হেয়ার স্প্রে, এগুলো আমি ছোটো ভাইকে আমেরিকা থেকে আনাইতাম, এগুলো আনাইছিলাম আমি বাংলাদেশের ইউকে একটা পেজের মাধ্যমে, তো ওরা আমাকে সময় রাখছিল 600 টাকা, এখানে 2.50, এটা আই থিঙ্ক 300 ml 2.0, এগুলো আপনার ব্যাগে রাখতে পারবেন, কিছু করতে পারবেন, জেল আছে, লোরিয়াল এখানে আছে, এটা 429 আই থিঙ্ক, স্প্রিং ওয়ার্কস, এগুলো আমার লাগবে অ্যাকচুয়ালি, এখানে সক্স আছে অনেক ধরনের সক, এগুলো বেবি অল্টার মেবি, দেখুন কাপড় আছে এখানে, এগুলো বাচ্চাদের 8 pounds করে, যখন দেশে যাবো ইনশাল্লাহ, আমার কাজিন আছে মাইশা আসা, ওদের জন্য নিয়ে যাবো, এগুলো 11 pounds করে, অনেক ছোটো ছোটো আছে, 5 pounds, এখানে কত ধরনের ওয়াইন আছে, এখানে সব ওয়াইন, এবার বিদেশের জন্য এটা তো হচ্ছে হ্যাভেন, বাট আমাদের জন্য এটা হচ্ছে ইটস লাইক হেল, এগুলা 13 pounds 15 pounds করে এগুলোর প্রাইস গাইস, এগুলো আমি খুঁজতেছি, এগুলো 3 pin সকেট, টু মাচ এক্সপেন্সিভ, 3 pounds করে, না যাবে না তো দাম, এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসলে ভালো হইতো, আমি আসছিলাম বাট এটা আমি ফেলে আসছি, সো আপনারা সবাই এগুলো নিয়ে আসবেন আসার সময় ইউকেতে অবশ্যই, এগুলো আপনারা কম দামে পাবেন আপনারা যদি যান বাউন্ডলে শপে, ওইখানে ওখানে পেন আছে দেখেন গাইস, এখানে কত ধরনের চিপস আছে, এগুলো 2.50 করে, প্রিংগলস আছে অনেক ধরনের, ডরিটোস আছে, এটা হচ্ছে 1.25, এটা কি আই ডোন্ট নো, এটা একটা চিপস, 75 মেবি, এটা নেওয়া যেতে পারে একটা, চিন্তা হতো কিন্তু করতে পারি, ডরিটোস 1.25, পপকর্ন, ওখানে দেখুন লেস আছে,
ওয়েকার সেন্সেশন, এগুলো অনেক দাম, আমি বুঝি না কেন এগুলো এত দাম, 1.99। বিস্কুট আছে গাইস, এগুলো 45p পড়ে, ক্রিমের বিস্কুট, আনারস বিস্কুট আছে 25p, 85p, 45p পড়ে আছে, অনেক ধরনের বিস্কুট আছে এখানে লোক, 75p, ওরিও, আই থিঙ্ক ওরিও এটা, আমি ওরিও একটা নিব, ওরিও নেওয়া নিতে পারে, আর একটা ওরিও আছে 1.5 ফিঙ্গার্স, ডোন্ট নো এগুলা কি, মেড ইন ইটালি ব্রেড স্টিক্স অরিজিনাল, 84p করে এগুলা, ওকে আমি এখনো জিনিস কিনি নাই বিকজ আমি এগুলা হাতে রাখতে পারবো না, হাতে রাখলে আমি ভিডিও করতে পারবো না, দ্যাটস ওয়াই কিনবো যাওয়ার সময়, ওখানে প্রথমে আমি আইসক্রিম নিয়ে নিই, ডোন্ট নো ইজ আইসক্রিম সেকশন, আইসক্রিম সেখানে এগুলো আছে দেখেন, এগুলো অনেক মজা, 1.79p পরে, একটু এক্সপেন্সিভ, উপরে এগুলো ছোটো প্যাক আছে, ব্রেড আছে এখানে, ব্রেড আছে ব্রাউনি খালি আমি নিয়েছিলাম, এটা 85p পরে, 1 pound এগুলো শেষ হয়ে গেছে, চিক ব্রেড এটা 1.10, তা কিছুই দেখতেছি না এখানে, আর কি দেখাবো, ভিডিও না বড়োই দিচ্ছে, শেষ করা লাগবে এটা, আইসক্রিম, আই ডোন্ট নো আইসক্রিম, গাইস এখন চলে আসছি আমরা আইসক্রিম সেকশনে, এখানে আইসক্রিম কিনবো, দেখি এখানে চকবার আইসক্রিম, এটা লাস্টে নিয়েছিলাম অনেক টেস্ট ছিল, ওইটা নিব, আইসক্রিম আইসক্রিম 1 pound আইসক্রিম, আইসক্রিম আই থিঙ্ক দিস ওয়ান, এটা আমি নিবো একটা, এটা 1 pound আছে, এটা আগের দিন নিয়েছিলাম টেস্কো, 1 pound, এটা ট্রাই করে দেখা উচিত আজকে, এটা না নিয়ে, আর দিস ওয়ান আই থিঙ্ক, ওকে এটা নিবো আমি, এটা 1 pound করে এগুলা, ভিতরে আরও আছে ঠিক চকলেট, ওইটা ভিতরেটা নিব একটা, ওকে ওকে এটা নিব, এটা 1 pound করে, কি নেওয়া যায় দেখি, এটা নিয়েছি, মানে পিৎজা আছে গাইস, আপনার এগুলো রেডিমেড পিৎজা, এগুলো কিনবেন আর ওভেনে ঢুকে গরম করে খেয়ে ফেলবেন, শেষ ফিনিশ, 1 pound-এর পিৎজা, পাউন্ড এখানে আছে, মানে এটা হার্ড ফুড, 3 cheese এন্ড টমেটো পিৎজা, 67p অনলি, ও তো অনেক চিপ আছে, এখানে এগুলা গাইস, এখন আমি এটা নিয়েছি একটা, এটা 1 pound করে, ব্যানানা ফ্লেভারটা নিচ্ছি, এটা ট্রাই করে দেখবো, আপাতত আজকে আমাদের এখানে শপিং আমার শেষ, এবার আমি এখন কাউন্টার থেকে চলে যাবো, আজকের মতো এখানেই শেষ, এখন বের হয়ে যাবো, এখানে রেড বুল আছে, এগুলো আমি এখন ট্রাই করি নাই, এগুলো কিনবো নেক্সট টাইম আসলে, তিনটা হচ্ছে 1.3 pound, অনেক ধরনের ফ্লেভার আছে রেড বুল, ড্রিঙ্ক আছে নর্মাল স্প্রাইট, গ্রিন ডিল, ওকে এখন এই দুইটাই নিয়েছি শুধু আজকে, এখন আমি চলে যাবো বাসায়, এখন বের হয়ে গেছি বিকজ অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে, সো আমার চলে যেতে হবে, এখানে কেন মাস পড়বো মাগরিবের, সো আর বেশি লেট করলে আমি অনেক লেট হয়ে যাবো, তার জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি,
আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য, জানি না কতটুকু পারছি। কারণ অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হচ্ছে টেস্কো অনেক বড়, একটা অনেক বড়, এটা মনে করেন যদি এখানে স্টার্ট করে কেউ কিন্তু এটা পারবে না। সো আই থিঙ্ক আমি যতক্ষণ চেষ্টা করছি ওটা দেখাইছি আপনাদেরকে। যখন আমি চলে যাবো বাসার দিকে চলে যাবো, তো আপনারা সবাই যারা আসতেছেন আমি আশা করি আপনারা এখান থেকে শপিং করবেন। আর আইসক্রিম হচ্ছে অনেক চিপ, আসডাও আছে ওখানে, আপনার চাইলে ওখানে যেতে পারেন, সব টু ইউ টোটালি। মোস্ট এগুলো আমার সবচেয়ে বেশি এক্সপেন্স হচ্ছে মাচ এক্সপেন্সিভ। সো আপনারা একটা শপ আছে এখানে পাউন্ডলেস শপ, সো আমি চেষ্টা করবো একদিন এই পাউন্ডলেস শপে যাওয়ার। এখানে সব কিছু হচ্ছে 1 pound করে, প্রত্যেকটা প্রোডাক্ট 1 pound করে। সো ওখানে গিয়ে দেখাবো কী কী জিনিস আছে 1 pound করে আপনারা পেতে পারেন। সো গাইস অনেক সময় আমার অনেক দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু আমাকে ভালো রাখে। আর অনেক ঠান্ডা লাগতেছে, আমি ব্লগ শেষ হওয়ার পরেই ক্যাব মাথায় দিয়ে দিব, বিকজ অনেক ঠান্ডা, এই জন্য আমি ক্যাব দিতেছি না। সো আই হোপ আপনার সবাই ভালো থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলবো লাস্টের দিকে, আপনারা সবাই ট্রাই করবেন টেস্কোতে ফ্লিপকার্ট মেম্বারটা জয়েন হওয়ার জন্য, বিকজ প্রত্যেক প্রোডাক্টে আপনারা হাফ প্রাইস পাবেন এটাতে। সো সবাই ট্রাই করবেন এটা ফ্লিপকার্টের মেম্বার হওয়ার, সো এটা আপনার যদি অনেক উপকার হবে। ট্যাকনিক ইজি, আপনারা গুগলে সার্চ মারলেই ফ্লিপকার্ট রেজিস্ট্রেশন চলে আসবে, 1 week ভিতরে আপনার কার্ড চলে আসবে, অ্যান্ড একদিনের ভিতরে আপনাকে ওরা মেইলে আপনাকে কোডটা দিয়ে দেবে। সাবস্ক্রাইব আমার চ্যানেল, আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়। সো আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।